এই টিউটোরিয়ালটিতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে গুগল ক্রোম ব্রাউজারের যে আমাদের মাঝে মাঝে ক্রোম ব্রাউজারটা সেভাবে কাজ করে না। গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতে গেলে এই যে এই স্ক্রিনটা শো করে, যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে এটা লেখা ওঠে যে দ্য পার্সন হু সেট আপ ইউর কম্পিউটার হ্যাজ চুজেন টু ব্লক দিস সাইট ট্রাই কানেক্টিং দ্য সিস্টেম অ্যাডমিন, ইউর ব্লকড বাই অ্যাডমিনিস্ট্রেটর। এই সমস্যাটা আমাদের প্রায় দেখা যায় অনেকের ব্রাউজারে, এই কারণেই কিন্তু অনেকে ক্রোম ব্রাউজার থেকে দেখা যায় তারা ট্রান্সফার হয়ে কিন্তু তারা মজিলা ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত হচ্ছে। এই সমস্যাটার সমাধান খুঁজতে গেলে ইউটিউবে আমরা মাঝে মাঝে সার্চ দিলেও অনেক সমাধান পাই না। দেখা যায় আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম, তারপর আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম, ইউটিউব থেকে আমি আর সমাধান পাইনি। পরে আমি একটি ফোরামে যে এখানে সার্চ দিই, তারপর ফোরামও ঠিকভাবে পাওয়া যায় না। আমি অনেক খোঁজাখুঁজির পর একটা ফোরামে একটা লেখা পেলাম যে ওইখানে এটা সমাধান দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন ইউটিউবে ভিডিও তেমন বলতে গেলে নেই এবং যেগুলো আসে ওগুলোর মাধ্যমে কাজ হয় না। এবং ওই ফোরামের মাধ্যমে আমি যেভাবে এই সমস্যাটা সমাধান করেছি আপনাদের সেভাবেই দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলুন, প্রথম স্টেপটা হচ্ছে লোকাল ডিস্কে ইউজার্স, তারপর ইউজার, তারপর এখান থেকে আপনারা অ্যাপ ডাটা নামে অপশনে যাবেন। আপনারা যদি আপনাদের কম্পিউটার অ্যাপ ডাটা নামের অপশনটা খুঁজে না পান, তবে আমরা এই যে এখানে দেখুন উপরে টুলস নামক একটা অপশন দেখব, এই টুলসে ক্লিক করবেন। তারপর টুলস থেকে ফোল্ডার অপশনে যাবেন, তারপর এখান থেকে ভিউতে ক্লিক করবেন, তারপর দেখুন এখানে শো হিডেন ফাইলস ফোল্ডার্স এন্ড ড্রাইভস, এখানে এটা ক্লিক করে দিয়ে তারপর অ্যাপ্লাইতে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। যেহেতু আমার করা আছে তাই আমি করছি না, আপনারা করে নেবেন। তারপর আপনারা অ্যাপ ডাটা নামের অপশনে যাবেন, তারপর এখান থেকে লোকালে চলে যাবেন, তারপর এখান থেকে গুগলে ক্লিক করবেন, তারপর এখানে ক্রোম নামে একটা অপশন পাবেন, এখান থেকে আপনারা এই পুরো ইউজার ডাটাটা ডিলিট করে নেবেন। যেহেতু আমি আমার ক্রোমের সমস্যাটা অলরেডি সমাধান করে ফেলেছি, আমার এই সমস্যাটা হয়েছিল তখন আমি যে ইউজার ডাটা নামে যে ফোল্ডারটা দেখছেন এটা আমি ডিলিট করে দিয়েছিলাম, তাহলে আপনারাও এটি ডিলিট করে দিবেন। তারপর সেকেন্ড স্টেপটায় চলে যাবেন। সেকেন্ড স্টেপে যেতে হলে আপনাদের এখানে রান অপশনে যে লিখতে হবে রিজিডিট, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর ইয়েস, তারপর এখান থেকে দেখুন আপনাদের যেতে হবে রেজিস্ট্রি এডিটরে, রেজিস্ট্রি এডিটর থেকে এখানে এইস কি লোকাল মেশিন নামে এই অপশনে যেতে হবে আপনাদের, এইস কি লোকাল মেশিন, তারপর এখান থেকে আপনাদের যেতে হবে সফটওয়্যারে, সফটওয়্যার অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন পলিসিস, পলিসিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা গুগল এখানে ক্লিক করবেন গুগলে, এবং গুগলে ক্লিক করার পরে আপনারা এখানে ক্রোম নামে একটি অপশন দেখতে পাবেন। যেহেতু আমি আমার ক্রোমের সমস্যা সমাধান রিসেন্টলি করে ফেলেছি তাই আমার এইখানে ক্রোমের এই অপশনটা দেখাচ্ছে না, আপনাদের অবশ্যই এখানে ক্রোম অপশনটা দেখাবে। ক্রোম অপশনটা আপনারা রাইট বাটনে ক্লিক করে এটি ডিলিট করে দিতে পারবেন, মানে আপনাদের কাজ হবে এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেওয়া। এবং ক্রোমের সাথে যদি ইউজার ডাটা ডির নামে অপশন থাকে, ফোল্ডার থাকে কোনো, সেটাও তার সাথে সাথে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা আশা করি যে ক্রোম ব্রাউজারে যত সমস্যা ছিল, ফোরামে অনেক প্রশ্ন দেখতে পেলাম যে ফোরামে অনেকে অনেক প্রশ্ন করেছে যে সমস্যা কিভাবে সমাধান করা যায়, অনেকে অনেক রিপ্লাই দিয়েছে। তারপর আপনারা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন, আশা করতেছি ফিক্স হয়ে যাবে। হ্যাঁ, এই যে সমস্যা সমাধান হয়ে গেছে।